প্রবল বৃষ্টি জলমগ্ন জেলার বিভিন্ন এলাকা। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। মঙ্গলবার থেকেই জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকেও প্রবল বেগে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি। দীঘা সমুদ্র ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে। পাশাপাশি হলদিয়া, তমলুক, পাঁশকুড়া সহ জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। বহু ঘরবাড়ির মধ্যে ইতিমধ্যে হাঁটু সমান জল প্রবেশ করে গিয়েছে সারা রাত বৃষ্টির ফলে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখি, আমি আমার ওয়ার্ডে 15 নম্বর ওয়ার্ড সহ পাশাপাশি ওয়ার্ডগুলো, আপনারা জানেন গতকাল থেকে সন্ধ্যে থেকে যে প্রবল বর্ষণ হচ্ছে, সেই প্রবল বর্ষণে মূলত প্রায় কোথাও কোথাও এক হাঁটু, কোথাও কোথাও এক কামড় পর্যন্ত জল হয়েছে এবং বাড়িতে অনেকের বাড়িতে ভীষণভাবে জল ডুবেছে। আমরা কালকে রাত্রেবেলাও বেরিয়েছিলাম এবং আজকে সকালেও বেরিয়েছি, মানুষজনকে আমরা বলেছি, মানে এখনও আকাশের অবস্থা খারাপ, যার ফলে যে কোনো সময় আবার বর্ষণ হলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই জন্য যে সমস্ত স্লাম এলাকা, বস্তি এলাকার মানুষজন কিংবা আমাদের সুকান্ত কলোনিতেও, একইভাবে আমাদের দেব গোসাই চক এই এলাকাতেও প্রায় এক হাঁটুর উপরে জল, এক কোমরে কোথাও কোথাও এক কোমর জল, সেই জায়গাগুলোর মানুষদেরকে আমরা ওয়ার্ডের সমস্ত ওয়ার্ড কমিটির থেকে, দলের পক্ষ থেকে, ওয়ার্ড উন্নয়ন কমিটির থেকে আমরা বেরিয়েছি এবং সকালবেলার আমরা দুপুরবেলার জন্য খিচুড়ি অলরেডি রান্না হচ্ছে এবং কোথাও কোথাও শুকনো খাবার আমরা দিয়েছি। এবং আমি মানুষজনকে বলবো, সারা হলদিয়ার মানুষজনকে বলবো, যে যারা এরকম পরিস্থিতিতে আছেন, আপনারা দয়া করে আপনারা সেফ জায়গায় চলে যান। আমাদের যে সমস্ত শেল্টারগুলো হয়েছে, স্কুল, কলেজ বা ওয়ার্ড অফিসগুলো যেখানে আছে সেখানে আপনারা শেল্টারে চলে যান। আর আপনাদের ঘরের যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো, এগুলো সেভ করুন আর বাচ্চাদেরকে দয়া করে নিয়ে চলে যান। বিশেষত যারা মাটির বাড়ি, যারা হোগলার বাড়ি করে আছেন, তারা বিশেষত কোনোভাবেই ঘরে থাকবেন না। আর আমার ওয়ার্ডের এমনিতেই 15 নম্বর ওয়ার্ডের এমনিতেই এখন পর্যন্ত 10-12টা ঘর পড়ে গেছে, যেগুলো মাটির বাড়ি ছিল, যেগুলো আপনার দীর্ঘদিনের গালা গাঁথনির গাড়ি ছিল, অর্থাৎ মাটি দিয়ে যে 5 ইঞ্চির দেওয়ালের গাঁথনি ছিল সেগুলো পড়ে গেছে। সেই মানুষজনকে আমরা রেস্কিউ করে আমাদের সোনার তৈরিতে এবং আমাদের সুকান্তনগর প্রাইমারি স্কুলে এবং আমাদের 15 নম্বর ওয়ার্ড কার্যালয় এবং প্রাইমারি স্কুলে আমরা ট্রান্সফার করেছি। কিছু কিছু পাশাপাশি বাড়ি যাদের দোতলা আছে তাদেরকে ট্রান্সফার করেছি। আমরা তাদেরকে আবার একবার বলবো, শুধু ওই ঘরের মোহ না রেখে, কারণ কোনোভাবে যদি ঘরটা পড়ে যায় তাহলে যে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনারা চলে যান। আমরা ওয়ার্ড থেকে, আমরা পৌরসভা থেকে, আমরা দল থেকে আপনাদের বিভিন্নভাবে, যাতে বিভিন্নভাবে শুকনো খাবার কিংবা কোথাও একটু খিচুড়ি করে বা একটা তরকারি, সবজি এবং ভাত দিয়ে কিন্তু পৌঁছে দেওয়া যায়, আমরা সেটা চেষ্টা করছি। আপনারা দয়া করে কেউ দয়া করে এই ধরনের ঘর, যেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো থাকবেন না। আর এই বৃষ্টি এখন আপাতত জোয়ার আছে আপনারা জানেন, যার ফলে এই সব জায়গায়, আমি ইভিন টাউনশিপের বাস স্ট্যান্ডের মতো জায়গাতে দু চাকর জল, প্রায় এক হাঁটুর কাছাকাছি জল জমে গেছিলো, খালগুলো বোঝা যাচ্ছে না, যার ফলে এই যতক্ষণ না পর্যন্ত ভাটা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত অসুবিধা হবে, ভাটা হয়ে গেলে জলটা নেমে যাচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম শেখ আইজুল রহমান, আমি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে সঙ্গে আমি পৌর পরিষদ সদস্য হলদিয়া পৌরসভা, স্বাস্থ্য এবং আমি স্বাস্থ্য এবং জঞ্জাল দপ্তরেরও আছি। সুপার মার্কেটের ঠিক বিপরীতে।